দক্ষিণ আফ্রিকায় বিগত বছরগুলোতে বড়দিন ঘিরে মাসব্যাপী প্রবাসী বাংলাদেশীদের ব্যবসা ভালো চললেও এবার ছিল একেবারেই ব্যতিক্রম। করোনার নতুন ভেরিয়েন্ট অমিক্রনের প্রভাবে বেচা বিক্রিতে দেখা দিয়েছে মন্দাভাব, এতে বিপাকে পড়েছেন বাংলাদেশী ব্যবসায়ীরা। এবারে সরকারি কোনো নিষেধাজ্ঞা না থাকার পরেও ব্যবসা বাণিজ্য গত 2 বছরের মধ্যেই সাউথ আফ্রিকাতে ডিসেম্বর মাসটা ব্যবসা বাণিজ্য অনেকটাই খারাপ যাচ্ছে। দক্ষিণ আফ্রিকার করোনা পরিস্থিতির এমন অবনতি হতে থাকলে দীর্ঘমেয়াদী ক্ষয়ক্ষতিতে কর্মসংস্থান হারানোর শঙ্কা করেছেন অনেকেই। দক্ষিণ আফ্রিকায় কোভিডের নতুন রূপ অমিক্রন প্রভাব ফেলেছে দৈনন্দিন জীবন জীবিকায়, সমাজ আর সামাজিকতায়। করোনা মহামারীতে দীর্ঘ ক্ষয়ক্ষতিতে নানা প্রতিবন্ধকতায় উৎসবের আমেজ হারিয়েছে দেশটির রাষ্ট্রীয় এবং ধর্মীয় অধিবেশগুলো। দক্ষিণ আফ্রিকা থেকে মিজানুর রহমান রাসেল, সময় সংবাদ।